অবশেষে আবহাওয়ার জোর পাল্টে আগামী কয়েক ঘন্টার মধ্যেই মেঘ কালো করে ধেয়ে আসছে পাঁচ জেলায় প্রবল ঝড় বৃষ্টি। সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আসতে চলেছে বর্ষা। অস্বস্তিকর গরম থেকে মিলবে স্বস্তি, সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গেও চলবে লাগাতার ভারী বৃষ্টি, ভাসতে পারে একাধিক জেলা, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের। তো আজ এবং আগামীকাল কয়েকদিন রাজ্যের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, দক্ষিণবঙ্গে কবে প্রবেশ করবে বর্ষা, এ বিষয়ে কী জানালো আবহাওয়া দপ্তর, সঙ্গে জানিয়ে দেবো গোটা বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মাঝে মধ্যে দুই এক ফোঁটা বৃষ্টি, গতকাল রাত্রে প্রবল ঝড় বৃষ্টির পর চরম অস্বস্তি থেকে মুক্তি পেয়েছেন কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। আজ সকালের মনোরম আবহাওয়ায় ভ্যাপসা গরম থেকে মিলছে রেহাই। হাওয়া অফিস বলছে এর সঙ্গে বর্ষার অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী কালকের মতো আজও তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ একাধিক জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40-50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বর্ষা প্রবেশ করবে গোটা বঙ্গে। আগামী 24 ঘন্টার মধ্যেই তাপমাত্রার পারদ 2-4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাত্রের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে দক্ষিণবঙ্গে। এমন আবহাওয়া বজায় থাকবে টানা 4-5 দিন। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্ফীতি, পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করা হয়েছে হাওয়া অফিসের তরফে। বাংলাদেশের আবহাওয়ার খবর। রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে নিয়মিত ভারী বৃষ্টি হচ্ছে, তবে এ সময় দেশের অন্য অঞ্চল সমূহে বৃষ্টি দেখা নেয়। এতে গরমের তীব্রতা বেড়ে বিভিন্ন অঞ্চল, বিশেষত দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃদু তাপ প্রবাহ বইছে। তবে উল্লেখিত তিন বিভাগ ছাড়াও এখন অন্যান্য বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ থেকে বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 102 মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলাই। আবহাওয়াবিদ মোহাম্মদ মানোয়ারা হোসেন জানান, মৌসুমী বায়ু দেশের উত্তরাঞ্চলের উপর সক্রিয় এবং দেশের অন্য অঞ্চল সমূহেও মোটামুটি সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় রয়েছে। আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তুলে ধরে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যশোর, কুষ্টিয়া ও পাবনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে বলে জানিয়ে মানোয়ারা হোসেন বলেন, আজ সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাত্রে তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী 3 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদ। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।